সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বাসা বাড়িতে বসে থেকেও আমাদের অনলাইন সকল কার্যক্রমে সম্পৃক্ত আছো। আজ আমরা পড়ব বিজ্ঞানের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় আছে আমাদের সমন্বয় এবং নিঃসরণ। প্রিয় শিক্ষার্থী, সমন্বয় বলতে কি বুঝবো এবং নিঃসরণ কি? সমন্বয় বলতে দেখো, আমি একটি প্রাণী, অর্থাৎ আমার এই প্রাণী দেহের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, অর্থাৎ একটা অঙ্গ প্রত্যঙ্গ আরেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে কি, অর্থাৎ সংযোগ করে সমন্বয় করে কাজ সাধন করে। আবার নিঃসরণ, নিঃসরণ মানে কি, অর্থাৎ কোনো বস্তু, অর্থাৎ কি কোনো অঙ্গ থেকে কোনো কিছু বের হয়ে, অর্থাৎ কি বের হওয়াকে কি বলে নিঃসরণ। যেমন ধরো আমাদের চোখে পানি আসে, ল্যাক্রিমাল গ্রন্থি থেকে পানিটা বের হয়ে আসে, পানি বের হয়ে কি করে আমাদের চোখকে কি করে, অর্থাৎ কি চক্ষুগুলোকে, অর্থাৎ কি ভিজিয়ে রাখে। এই যে সমন্বয় এবং নিঃসরণ, এই সমন্বয় এবং নিঃসরণ উদ্ভিদ এবং প্রাণী সকলেরই কি খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে প্রাণীর যেমন সমন্বয় আছে, উদ্ভিদের ক্ষেত্রেও এরকম কি আছে, সমন্বয় আছে। তাহলে আজকে আমরা প্রথমে বলবো উদ্ভিদের সমন্বয় নিয়ে এবং এই উদ্ভিদের যে বিভিন্ন ধরনের হরমোন থাকে সেই হরমোনের কি কাজ নিয়ে আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখে নেই। প্রথমে দেখো এখানে একটু লিখেছে হরমোন কি, তোমাকে জানতে হবে হরমোন কি। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ এই হরমোনের সংখ্যাটা ভালোভাবে তোমাদের বইয়ে নেই। তারপর তোমরা কি করো, লিখে রাখো হরমোন কাকে বলে। যে জৈব রাসায়নিক পদার্থ কোষে উৎপন্ন হয়ে, আমরা তো কোষ দিনে, অর্থাৎ কি জীবদের গঠন ও কাজের এককে কি বলে, কোষ বলে। যে জৈব রাসায়নিক পদার্থ কোষে উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল থেকে কি হয়ে বাহিত হয়ে কোষের দূরবর্তী স্থানে কার্যাবলী কি করে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে, হরমোন বলে। তাহলে হরমোনের সংখ্যা আমরা জানলাম কি, অর্থাৎ যে জৈব রাসায়নিক পদার্থ কোষে উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে, মানে কি হয়ে বের হয়ে দূরবর্তী স্থানে, অর্থাৎ কোষের সমস্ত স্থানে কার্যাবলী কি করে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা কি বলবো, হরমোন বলবো। আচ্ছা, তাহলে ফাইটো হরমোন কি? ফাইটো মানে উদ্ভিদ, তাহলে মানে উদ্ভিদের হরমোন। যেমন আমাদের প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন হরমোন আছে, সেই হরমোনের বিভিন্ন কাজ আছে আমরা জানি। আবার ঠিক একইভাবে উদ্ভিদের ক্ষেত্রে ওই রকম বিভিন্ন হরমোন আছে, সেই হরমোনকেও কি করে সেই উদ্ভিদের জীবনে বিভিন্ন কাজ করে থাকে। তাহলে ফাইটো হরমোন কি, অর্থাৎ উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থটিকে কি বলে, ফাইটো হরমোন বলে। অর্থাৎ উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী, অর্থাৎ একটা উদ্ভিদের মধ্যে সকল কাজ নিয়ন্ত্রণ করে কে, হরমোন। আর সেই হরমোনের নাম হলো কি, ফাইটো হরমোন। যেমন ফুল ফুল ধরে, আবার ফুল থেকে কি হয় ফল হয়, ফল হইলে আবার ফল পাকে, ফল পাকলে আবার কি গাছ থেকে পড়ে যায়। আবার কোনো উদ্ভিদ মোটা হয়, কোনো উদ্ভিদ লম্বা হয়, কোনো উদ্ভিদ খাটো হয়, এই সমস্ত সকল কাজ নিয়ন্ত্রণ করে কি, হরমোন। আর সেই হরমোনের নাম কি, ফাইটো হরমোন। তাহলে আজকে আমরা জানবো, অর্থাৎ কি ফাইটো হরমোনের বিভিন্ন কাজ। এর আগে আমরা জেনে নেই উদ্ভিদের জীবন চক্রের পর্যায়। আমরা তো জানি আমাদের মানুষের কি জীবন চক্র আছে, অর্থাৎ কি এই যে আমরা এখন বড় হয়েছি, আমরা ছোট থাকি, শিশু থাকি, তারপরে কিশোর, তারপর যৌবন আসে, তারপরে কি প্রাপ্ত বয়স্ক, তারপরে বার্ধক্য, এই যে একটা ধাপ আছে, ঠিক একইভাবে উদ্ভিদের ক্ষেত্রেও এইরকম তাদের কি জীবনচক্রের পর্যায় আছে। দেখো তোমরা তোমাদের বইয়ের মধ্যে অবশ্যই সুন্দর করে তাকিয়ে নিবে। অর্থাৎ উদ্ভিদের জীবনচক্রের পর্যায় হলো পাঁচটি। প্রথমে হলো কি অঙ্কুরোদ্গম, তারপরে কি পুষ্পায়ন। অঙ্কুরোদ্গম মানে কি বীজ থেকে, অর্থাৎ কি অঙ্কুরোদ্গম হয়ে, অর্থাৎ কি করবে গাছ সৃষ্টি হবে। তারপরে যখন গাছ হবে তখন পুষ্পায়ন, পুষ্পায়ন মানে কি ফুল ফুটবে গাছে। অর্থাৎ গাছটা যখন, উদ্ভিদটা যখন, অর্থাৎ পরিপক্ক হবে, নির্দিষ্ট বয়সে পৌঁছাবে, আর তখন সেই উদ্ভিদে কি ফুটবে, ফুল ফুটবে। এই ফুল ফুটাটা প্রত্যেক উদ্ভিদের কিন্তু, সকল উদ্ভিদের কিন্তু সমান না। অর্থাৎ কোন উদ্ভিদে অল্প সময় ফুটে, কোন উদ্ভিদে বেশি সময়ে, আবার কোন উদ্ভিদে কি আরো বেশি সময় লাগে। যেমন দেখো তোমার বাসা বাড়িতে তুমি যদি একটা ফুলের গাছ লাগাও, ওই ফুল গাছে হয়তো এক মাস, দুই মাস বা তিন মাস, চার মাস পরে ফুল ফুটবে। আবার আরেকটি গাছ লাগাও, এক বছর পরে ফুল ফুটবে। আবার আরেকটি গাছ লাগাও, ওই গাছে কি দশ বছর বা পাঁচ বছর, সাত বছর পরে ফুল ফুটবে। অর্থাৎ এই উদ্ভিদে ওই ফুল ফোটার জন্য একটা হরমোন সৃষ্টি হবে। যতক্ষণ পর্যন্ত সেই হরমোনটা সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত কি করবে না, ফুল ফুটবে না। ঠিক প্রাণীর ক্ষেত্রে একই রকম, এইরকম আমাদের কি আছে বিভিন্ন হরমোন আছে। তাহলে তারপরে কি ফল সৃষ্টি, ফুল যখন ফুটবে তখন তারপর কি সৃষ্টি হবে, ফল সৃষ্টি হবে।
ফল দেওয়ার পরে গাছটা কি হবে বার্ধক্য প্রাপ্ত হবে আর বার্ধক্য প্রাপ্তির পরে অর্থাৎ ওই যে ফল দেওয়ার পরে বীজ রইল সেই বীজের মধ্যে অর্থাৎ কি সুপ্ত উদ্ভিদ অর্থাৎ কি ছোট উদ্ভিদ জীবিত অবস্থায় থাকবে সুপ্ত অবস্থায় থাকবে পরবর্তীতে আবার সেই বীজ থেকে নতুন উদ্ভিদের কি হবে সৃষ্টি হবে এই হলো অর্থাৎ উদ্ভিদের জীবন চক্রের কয়টি পর্যায় পাঁচটি পর্যায় আচ্ছা তাহলে এখন আমরা দেখি যে উদ্ভিদের ক্ষেত্রে যে বিভিন্ন হরমোন আছে সেই হরমোনগুলোর নাম অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন হরমোন আছে যেমন অক্সিন জিবেরেলিন ইথিলিন সাইটোকাইনিন এক্সাইজিন অ্যাসিন তারপরে কি ফ্লুরিজেন এই সমস্ত হলো কি উদ্ভিদের বিভিন্ন কি হরমোন এই প্রত্যেকটা হরমোনের বিভিন্ন কি আছে কাজ আছে দেখো তাহলে আমরা প্রথমে দেখে নেই অক্সিনের কাজ অর্থাৎ এই হরমোনটা সর্বপ্রথম অর্থাৎ কি বিজ্ঞানী চার্লস ডারউইন কি করে আবিষ্কার করে অর্থাৎ কি অক্সিন হরমোনটা কি আবিষ্কার করে অর্থাৎ চার্লস ডারউইন এই হরমোনটা কি করে আবিষ্কার করে এই অক্সিনের কাজ কি অর্থাৎ শাখা কলমে মূল বাঁধাবে অর্থাৎ যখন একটা উদ্ভিদের শাখা কলম হবে অর্থাৎ কলম দিব অর্থাৎ শাখা থাকবে সেখানে কি বাঁধাবে মূল বাঁধাবে ফলে অকাল ধরে পড়া রোধ করবে তার মানে গাছ থেকে আমরা অনেক গাছে দেখি ফুল ফুটে ফল ধরে কিন্তু গাছে ফল থাকে না সেগুলো ঝরে পড়ে তখন মনে করতে হবে ওই গাছে অক্সিন হরমোনের কি আছে অভাব আছে তাহলে আমরা অক্সিন হরমোনের কাজ জানলাম কি কি শাখা কলমে মূল গজায় এবং ফলের অকাল ধরে পড়া কি করে রোধ করে তারপরে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে অর্থাৎ এই হরমোনটা উদ্ভিদের বড় হইতে কি করে সাহায্য করে তাহলে আমরা অক্সিজেন একটি কাজ দেখলাম তোমাদের বইয়ের মধ্যে একটি দুটি আছে তারপরে সুন্দর করে পয়েন্ট করে কি করবে লিখে রাখবে এবার দেখি আমরা জিবেরেলিনের কাজ কি জিবেরেলিনের কাজ হলো উদ্ভিদের পর্বমধ্যবর্তী দৈর্ঘ্যে বৃদ্ধি পায় পর্বমধ্য তো চিনি আমরা পর্ব এবং পর্বমধ্য আমরা প্রত্যেকে অর্থাৎ কি বাস চিনি বাসের মধ্যে দেখবো একটা প্যাক থাকে অথবা আমরা কি আখ খেয়ে থাকি আখের মধ্যে দেখবো কি একটা প্যাক থাকে আর ওইগুলো মাঝখানে একটা কি থাকে জোড়ায় জোড়ায় থাকে সেই জোড়াগুলোর অংশের নাম হলো কি অর্থাৎ প্রত্যেকটা নাম হচ্ছে পর্ব আর মাঝখানে যে অংশটা থাকে সেটা হলো কি পর্ব মধ্য এই হরমোনের পর্যাপ্ত পেলে সেখানে কি পায় বৃদ্ধি পায় কি পায় পর্ব মতো দৈর্ঘ্য বৃদ্ধি পায় আর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে ওই উদ্ভিদটাও কি হয়ে যায় লম্বা হয় খাটো উদ্ভিদ কি হয় লম্বা হয় অর্থাৎ কি জিবেরেলিনের প্রয়োগে অর্থাৎ যে উদ্ভিদ পর্যাপ্ত পরিমাণে জিবেরেলিন পাবে তাহলে সেই উদ্ভিদ অবশ্যই অবশ্যই কি হবে লম্বা হবে আমরা জানি আমরা অনেক সময় দেখি একই প্রজাতির দুটি উদ্ভিদ অর্থাৎ একই ধরনের মাটিতে যখন বপন করি একটি উদ্ভিদ অনেক লম্বা হচ্ছে আর একটি উদ্ভিদ লম্বা হচ্ছে না তাহলে মনে করতে হবে ওই উদ্ভিদে কি আছে জিবেরেলিনের অভাব আছে অর্থাৎ জিবেরেলিনের কি আছে অভাব আছে পর্যাপ্ত পরিমাণে জিবেরেলিন কি হয় নাই তৈরি হয়নি তিন নম্বর কাজ দেখো ফল ফুল পাতার আয়তন বৃদ্ধিতে কি করে সাহায্য করে অর্থাৎ এই হরমোন প্রয়োগে বা এই হরমোন পর্যাপ্ত থাকলে সেই উদ্ভিদের ফুল ফল এবং পাতা কি হয় অর্থাৎ বৃদ্ধি পায় দ্রুত কি হয় বড় হয় বীজ অর্থাৎ কি বীজহীন ফল উৎপাদনে কি করে সহায়তা করে অর্থাৎ অনেক উদ্ভিদে কি আছে বীজ হয় না কিন্তু সেই সমস্ত বীজহীন উদ্ভিদের কি করে ফল উৎপাদনে সহায়তা করে থাকে এই ছিল আমাদের কি কাজ অর্থাৎ জিবেরেলিনের কাজ এবার আমরা দেখো ইথিলিনের কাজ ইথিলিনের কাজ কি দেখো ফল পাকাতে সাহায্য করে এই হরমোনটা হলো গ্যাসীয় হরমোন এই হরমোনটা হলো কি গ্যাসীয় হরমোন চারা গাছের বিকৃত বৃদ্ধি করে অর্থাৎ এই হরমোনে চারা গাছের বিকৃত বৃদ্ধি করে এবং কি অর্থাৎ ফল পাকাতে সাহায্য করে এই হরমোনটা হলো ইথিলিন অর্থাৎ গ্যাসীয় হরমোন আমরা জানি অর্থাৎ গাছে যখন ফল ধরে ফল ধরার পর অর্থাৎ গাছে ফল পাকে আবার আমরা কিন্তু কৃত্রিমভাবে ফল পাকিয়ে থাকি অর্থাৎ কৃত্রিমভাবে যে ফলটা পাকায় সে কিন্তু প্রকৃত ইথিলিন পায় না আর এই জন্য দেখবা তুমি গাছের দিকে একটি ফল ভালোভাবে পাকে নাই একটু একটু পাকছে আর তুমি বাজার থেকে অর্থাৎ কৃত্রিমভাবে পাকানো অনেক রঙিন অনেক ভালো একটি ফল নিয়ে আসছো তারপরেও কিন্তু গাছের যে অর্থাৎ প্রকৃত গাছ যে ফলকে ইথিলিন দিয়ে পাকাইছিল সেই ফলটা কিন্তু অনেক কি লাগবে সুস্বাদু লাগবে কেন সে প্রকৃত ইথিলিন পেয়েছে এইরকম আমরা অনেক সময় কাজ করে থাকি যে গাছে ফল ধরেছে এখন ফলের দাম বেশি সেই জন্য অর্থাৎ কী করে কৃত্রিমভাবে ফলকে কী করে পাকিয়ে থাকে ওইগুলো তো কৃত্রিম ইথিলিন দিয়ে তারপর দেখি আমরা সাইটোকাইনিনের কাজ এটা কি ইথিলিন অর্থাৎ কি উদ্ভিদের কি হরমোন সাইটোকাইনিনের কাজ উদ্ভিদের পুষ্ বিভাজনে অর্থাৎ কি সক্রিয় অংশগ্রহণ করে আমরা জানি প্রত্যেকটা জীব সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক তাদের কি আছে বলো কোষ আছে সেই কোষটা কি হয় বিভাজিত হয় আর বিভাজিত হওয়ার ফলে কিন্তু সেই আয়তনে কি পায় বৃদ্ধি পায় তাহলে অর্থাৎ সাইটোকাইনিন
হরমোন উদ্ভিদের পুষ বিভাজনে সক্রিয় কি করে অংশগ্রহণ করে, সরাসরি কি করে অংশগ্রহণ করে। তাহলে যে সমস্ত উদ্ভিদে অর্থাৎ কি সাইটোকাইনিন হরমোন পর্যাপ্ত পরিমাণে থাকবে সেই সমস্ত উদ্ভিদের পুষ বিভাজনে কোনো সমস্যা হবে না, কোষের বৃদ্ধি করা। যেহেতু কোষ বিভাজন হচ্ছে তাহলে অবশ্যই কোষে কি করবে, বৃদ্ধি করবে। উদ্ভিদের বার্ধক্য অবস্থা কি করে বিলম্বিত করে, অর্থাৎ সহজে উদ্ভিদ কি হবে না, অর্থাৎ মারা যাবে না, বার্ধক্য প্রাপ্ত হবে না। এই হরমোন যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে উদ্ভিদের বার্ধক্য অবস্থা কি করে বিলম্বিত করে, অগ্রমুকুলের অবাধ বৃদ্ধি রোধ করে। অর্থাৎ কি অগ্রমুকুল অবাধ বৃদ্ধি কি করবে না, রোধ করবে, অর্থাৎ স্বাভাবিকভাবে একটা উদ্ভিদ কি হবে, বৃদ্ধি পাবে, অর্থাৎ অবাধভাবে বৃদ্ধি রোধ করবে। কাক্ষিক মুকুলের বৃদ্ধি এবং পরিস্ফুটনে কি করে সাহায্য করে। কি শিক্ষার্থী, এখানে যে পয়েন্টগুলো আমরা লিখে দিছি তুমি অবশ্যই অবশ্যই সুন্দর করে তোমার বইয়ের মধ্যে পয়েন্টগুলো কি করবে লিখে রাখবে, কারণ এখানে যে কয়েকটি হরমোনের কাজ আমরা লিখে দিলাম সবগুলো কাজ কিন্তু তোমাদের বইয়ে নেই। অনেক সময় এই হরমোন ধরে ধরে কি কাজ আসে তখন আমাদের লিখতে হয়, সেই জন্য আমি বোর্ডে লিখে দিছি তোমরা সুন্দর করে কি করবে লিখে রাখবে। এছাড়াও আরো কয়েকটা হরমোন আছে, যেমন ফ্লুরিজেন। ফ্লুরিজেন হরমোনের কাজ কি, ফ্লুরিজেন হরমোনের কাজ হলো উদ্ভিদে ফুল ফোটায়। অর্থাৎ যখন একটি উদ্ভিদ নির্দিষ্ট বয়সে পৌঁছাবে তখন সেই উদ্ভিদে ফ্লুরিজেন হরমোন তৈরি হবে, আর সেই ফ্লুরিজেন হরমোন তৈরি হয়ে উদ্ভিদে কি করবে, ফুল ফোটাবে। শিক্ষার্থী, অর্থাৎ এই যে একটু আগে আমি বলেছি, দেখো তোমার বাসা বাড়িতে যখন একটি গাছ বপন করো, ফুলের গাছ, দুই মাস পরে ফুল ফোটে, তাহলে তোমাকে মনে করতে হবে ওই গাছের অর্থাৎ কি যে প্রজাতির ফুল গাছ বলেছিলে সেই প্রজাতির গাছে অর্থাৎ কি কোষটা পরিপক্ক হয়েছে। যখনই পরিপক্ক হয়েছে তখন তার বংশবৃদ্ধির জন্য অর্থাৎ কি নতুন একটা কোষ সৃষ্টি হয়েছে, আর সেই কোষটা সৃষ্টি হয়েছে অর্থাৎ কোন হরমোনের জন্য, ফ্লুরিজেনের হরমোনের জন্য। আর সেই ফ্লুরিজেন হরমোন ফুল ফোটাচ্ছে। ফুল হলো কি উদ্ভিদের একটি জনন অঙ্গ, আমরা জানি ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, বীজ থেকে তার কি হয় বংশটি থেকে, অর্থাৎ ফুলটা সৃষ্টি হয়েছে মূলত তার বংশ রক্ষা করার জন্য। তো শিক্ষার্থী তাহলে বুঝতে পারছো। আবার একই ভাবে আরেকটা গাছ বঞ্চ, মনে করো আমরা স্বাভাবিকভাবে একটি আম গাছ বপন করলাম, সেই আম গাছে কিন্তু এক বছরে ধরে না কলম ছাড়া, অর্থাৎ বীজ থেকে যেটা বপন করি অনেক সময় লাগে, এক বছর, দুই বছর, তিন বছর। আবার দেখো নারিকেল গাছ যদি বপন করি তাহলে সেটা কিন্তু আরও সময় লাগে। ঠিক একইভাবে প্রাণীর ক্ষেত্রে ওই রকম বিভিন্ন হরমোন আছে, নির্দিষ্ট বয়সে কি হলে পৌঁছাইলে সেই হরমোনটা তৈরি হয়, আর যে হরমোনের প্রয়োগে নতুন নতুন কি আমাদের যে কোষ সৃষ্টি হয়, আর যে কোষের মাধ্যমে অর্থাৎ পরবর্তী প্রজন্ম কি হয় টিকে থাকে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এভাবে আমরা পড়লাম কি উদ্ভিদের বিভিন্ন হরমোন। আরেকটি হরমোন কথা বলি আমরা, দেখো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এও একটা হরমোন। এই হরমোনটার কাজ হলো উদ্ভিদের ক্ষত স্থান পূরণ করে। দেখো আমাদের শরীরে যদি কোথাও কেটে যায় অথবা আমরা যদি কোথাও অপারেশন করি তাহলে সেটা কিন্তু কয়েকদিন অর্থাৎ কিছু মাস বা দু এক বছর পরে সেটা কি আর গর্ত থাকে না, ভরাট হয়ে যায়, অর্থাৎ পাশের কোষগুলো কি হয় বিভাজিত হয়ে পূরণ করে দেয়। ঠিক একইভাবে উদ্ভিদেরও দেখবা কোনো কোনো উদ্ভিদের কোনো অংশ কেটে গেলে অর্থাৎ কি সাথে সাথে অর্থাৎ কি আস্তে আস্তে সেখানে এক ধরনের হরমোন সৃষ্টি হয়ে কি হয় সেখানে ক্ষত স্থানটা কি করে ফেলে, পূরণ করে ফেলে। আর যদি সেখানে ক্ষত স্থান পূরণ না হয় তাহলে সেখানে পছন্দ করে আস্তে আস্তে গাছটা গিয়ে যায় মারা যায়। এরকম উদ্ভিদের বিভিন্ন হরমোন আছে। তাহলে আজকে আমরা যে কয়েকটি হরমোন সম্পর্কে পড়লাম তোমরা প্রত্যেকেই এই হরমোনগুলোর কাজগুলো লিখে সুন্দর করে কি করবে মুখস্থ করবে। আশা করি সবাই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ, আর আমরা আগামী ক্লাসে ধারাবাহিকভাবে অর্থাৎ পঞ্চম অধ্যায়ে এরপর থেকে কি করব পড়া শুরু করব। আজকে যেভাবে নতুন নতুন তথ্য আমি লিখে দিলাম প্রত্যেক দিন প্রত্যেক ক্লাসে আমরা তোমাদের বইয়ে যা আছে তার সাথে বাড়তি নতুন নতুন কি করব তথ্য লিখে দেব। প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।